মাহি ইটিউশনের আজকের আলোচনার বিষয় একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, বিবর্তন ও বিষয়বস্তু। এই অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা। তার সঙ্গে যেটা আলোচনা করব সেটা হলো রাষ্ট্রবিজ্ঞানকে কেন প্রগতিশীল বিজ্ঞান বলা হয়। তাহলে ইলেভেনের ছাত্রছাত্রীদের বলছি, তোমরা এই রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা প্রথম পেয়েছো, তাই রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বোঝা হয় বা বিষয়ের মধ্যে কি রয়েছে সেই সম্বন্ধে তোমাদের একটু জেনে রাখা দরকার। তাই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা আলোচনার মধ্য দিয়ে এই বিষয়টা সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে, এবং এই বিষয়টা কি নিয়ে আলোচনা করছে সেটা যদি তোমরা না জানো তাহলে তোমরা পড়তে ভালো লাগবে না, এবং তোমরা যতই পড়ো তোমাদের মাথার মধ্যে কিছুই ঢুকবে না। তাই সেই ব্যাপারে আমরা আলোচনা করব যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা। দেখো, প্রথমে আমি দিয়েছি সাবেকি সংজ্ঞা। সাবেকি বলতে আমরা কী বুঝি? পুরাতন বা প্রাচীন। প্রাচীনকালে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা কী দেওয়া হতো বা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় কী কী বলা হতো সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এই সংজ্ঞাতে আমরা যেটা দিয়েছি সেটা হলো রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই শাস্ত্র যা সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক বা রাষ্ট্রকেন্দ্রিক জীবন নিয়ে আলোচনা করে। এই সংজ্ঞাটা ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো, এই সংজ্ঞার মধ্যে পুরোটাই কিন্তু রাষ্ট্র এবং রাজনীতি এই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে। সেই প্রথম শ্রেণীর বা প্রাচীনকালে রাষ্ট্রবিজ্ঞান বলতে শুধুমাত্র রাষ্ট্রকেই বোঝানো হতো এবং রাষ্ট্রেই সবটা। দেখো, সমাজবিজ্ঞানের সেই শাখা যা সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক বা রাষ্ট্রকেন্দ্রিক জীবন, এটার বাইরে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে সেই সময় কিছুই বলা হতো না। তাই সাবেকি সংজ্ঞাটাকে অনেকে বলে যে এটা হচ্ছে একটা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। এখানে এই শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানী গার্নাল, তার সংজ্ঞায় যেটা পাওয়া যায় সেটা হলো রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রকে নিয়ে শুরু এবং শেষ। তার আলোচনার মধ্যে এই রাষ্ট্র এটাই মেন, এর বাইরে কিছুই নেই। রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্রকে নিয়ে আলোচনা করবে। তাহলে এই সংজ্ঞা থেকে বা প্রথম শ্রেণী যখন আমাদের রাষ্ট্রবিজ্ঞান এই শাখাটা উদ্ভব ঘটলো, তখন আমরা রাষ্ট্রবিজ্ঞান বলতে যেটা বুঝতাম তখন কি বুঝতাম? না, রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে শুধুমাত্র রাষ্ট্রকে নিয়ে আলোচনা করবে, রাষ্ট্র বা রাজনীতি এর বাইরে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করতে পারে না। এবং রাষ্ট্র এবং রাজনীতি সেটা যা যা বিষয় আসলে রয়েছে এবং সেগুলো যা কিছু কার্যকলাপ করে সেগুলো হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, তার বাইরে কিছু হতে পারে না। এবং সমাজবদ্ধ মানুষ যারা সমাজে বসবাস করে, যারা সমাজে বসবাস করে না তাদেরকে কিন্তু এখানে বলা হচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে আমি একটা উক্তি তোমাদের বলতে পারি, রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল। এই এরিস্টটল একটা বিখ্যাত উক্তি করেছে, যে সমস্ত মানুষ সমাজে বাস করে না তারা হয় পশু নয় দেবতা। তাহলে এই যে উক্তিটা, এই উক্তিটার মধ্যে কী বোঝানো হচ্ছে? যে মানুষ সমাজবদ্ধ জীব, সমাজের বাইরে মানুষ বাঁচতে পারে না। তাই সমাজবদ্ধ জীবেরই বা সমাজবদ্ধ মানুষের যে রাজনৈতিক যে কার্যকলাপ, রাজনীতি অংশগ্রহণ করা বলো বা রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা করা, যাই করুন কেন এই রাষ্ট্রকেন্দ্রিক বা রাজনৈতিক কেন্দ্রিক যে আলোচনা সেটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি আলোচনা বা সাবেকি সংজ্ঞা। সেই সময় সেই পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞান বলতে শুধুমাত্র রাষ্ট্রকেই বোঝানো হতো এবং রাষ্ট্র সম্পর্কিত যাবতীয় কার্যকলাপকেই রাষ্ট্রবিজ্ঞান বলা হতো। এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে আধুনিক সংজ্ঞা। এই আধুনিক সংজ্ঞাটা কি? না, এটা হচ্ছে প্রাচীনকালে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছিল বা রাষ্ট্রবিজ্ঞান এই বিষয়টা, এই শাস্ত্রটা যখন উদ্ভব ঘটে তখন যেটা বলা হয়েছিল তখন হচ্ছে সাবেকি সংজ্ঞা। পরবর্তী ক্ষেত্রে এই সংজ্ঞাটার মধ্যে অনেক পরিবর্তন আছে, অনেক চেঞ্জ হয়েছে, কারণ মানুষের মধ্যে বৌদ্ধিক চিন্তার বিকাশ ঘটছে, দিনে দিনে মানুষের বৌদ্ধিক বোধ শক্তি বৃদ্ধি ঘটছে এবং রাষ্ট্রের কার্যকলাপও অনেক বৃদ্ধি ঘটছে। এবং সেই সময় সব বিষয় আশয়গুলোকে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আধুনিক সংজ্ঞা। কারণ আধুনিককালে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি যেরকম ব্যপ্ত হচ্ছে, মানুষের রাজনৈতিক কার্যকলাপও বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই সংজ্ঞারও পরিবর্তন করা দরকার। তার জন্যই এই আধুনিক সংজ্ঞাটা দেওয়া হয়েছে। আধুনিক সংজ্ঞায় কী বলা হয়েছে? এই আধুনিক সংজ্ঞায় বিভিন্ন তাত্ত্বিকদের আলোচনা আমরা করব। এখানে আধুনিক সংজ্ঞাতে যেগুলো বলা হয়েছে সেগুলোর মধ্যে এই তাত্ত্বিকদের আলোচনা ছাড়া ওই সময়তে আরও অনেক কিছু বলা হয়েছে, সেই সম্বন্ধে আমি একটুখানি বলি। আধুনিক সংজ্ঞায় কেবলমাত্র রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে না,
রাষ্ট্র ছাড়াও এর সঙ্গে রয়েছে রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, তারপরে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্কের বিষয়াশয়, ক্ষমতা কেন্দ্রিক যে লড়াই সেই সমস্ত বিষয়াশয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে তুলনামূলক যে আলোচনা সেই সমস্ত কিছুই কিন্তু এই আধুনিক সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। আধুনিককালে রাষ্ট্রবিজ্ঞান বলতে আমরা কেবলমাত্র সেই রাষ্ট্রের মধ্যেই আর সীমাবদ্ধ নয়, আমরা আমাদের কার্যকলাপের পরিধি অনেক ব্যাপ্তি ঘটিয়েছি, অনেক বিস্তার ঘটিয়েছি। তাহলে এই আধুনিক সংজ্ঞার একজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক রবার্ট ডাল সেই রাষ্ট্রবিজ্ঞান বলতে কী বুঝিয়েছে, না রাষ্ট্রবিজ্ঞান ক্ষমতা, শাসন এবং কর্তৃত্ব নিয়ে আলোচনা করে। ক্ষমতা, ক্ষমতা বলতে আমরা কী বুঝি এখানে, আমার জোর বেশি আমি থাকবো, হ্যাঁ সেটাই। এখানে জোর বলতে শুধুমাত্র আমার ব্যক্তিগত জোর নয়, এখানে হচ্ছে রাজনৈতিক জোর, যে দলের ক্ষমতা বেশি, যে দলের ক্ষমতা বেশি, রাজনৈতিক ক্ষমতা বেশি, প্রতিদ্বন্দ্বিতা করতে যে সক্ষম হয় তার যে আলোচনা। শাসন, আমাদের দেশের শাসন ব্যবস্থা রয়েছে, এই শাসন ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে, কেমনভাবে শাসন কার্য কার্যকর হবে এবং একটা দেশের সঙ্গে অপর দেশের শাসন ব্যবস্থায় কী তফাৎ রয়েছে, কী তুলনা করা হয়েছে, এই সমস্ত কিছু আলোচনায় রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এবং কর্তৃত্ব, কে কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে, কারা কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে এবং সেই কর্তৃত্বটা কীভাবে প্রতিষ্ঠা করা হবে, যে কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে সেটা বৈধ তো নাকি অবৈধ, এই সমস্ত অনেক বিষয় আশয় নিয়ে আলোচনা করার যে শাস্ত্র বা যেখানে আলোচনা করা হয়েছে তাকেই বলা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান। এটা রবার্ট ডালের মতে রাষ্ট্রবিজ্ঞান ক্ষমতা, শাসন এবং কর্তৃত্ব নিয়ে আলোচনা করে। রাষ্ট্রবিজ্ঞান এখানে কিন্তু শুধুমাত্র রাষ্ট্রকে নিয়ে নয়, তাহলে কী হচ্ছে না দিনে দিনে এর সংজ্ঞাগুলো পরিবর্তন ঘটছে। পরে আরেকজন আছে ডেভিড স্টন, এর মতে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা কী, না মূল্যের কর্তৃত্বমূলক বণ্টন, আলোচনা হলো রাষ্ট্রবিজ্ঞান মূল্যের কর্তৃত্বমূলক বণ্টন, যে কোনো মূল্যের উপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠায় কেন্দ্র করে যে বণ্টন করা হয় এবং যে বণ্টনের যে ব্যবস্থা সেটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার বিষয়বস্তু। এটা কিন্তু এই যে এই ধারণাগুলো থেকে একটু আলাদা করে বলেছে, এই ধারণাটা একটু ভালো করেছে, মূল্যের কর্তৃত্বমূলক বণ্টন, যে কোনো বিষয় আসার সম্বন্ধে যে মূল্য রয়েছে তার ঠিক মতো করে বণ্টন করতে হবে এবং কর্তৃত্ব দ্বারা সেই বণ্টনটা করতে হবে, এই যে ব্যাপার স্যাপারগুলো এগুলোই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। আবার এই ব্যাপারগুলোকে নিয়ে যে শাস্ত্র আলোচনা করে সেটাকেই রেভিস্টন বলেছে রাষ্ট্রবিজ্ঞান। পরে কী রয়েছে, না মার্ক্সীয় সংজ্ঞা, মার্ক্সবাদী একটা হচ্ছে বিশেষ শ্রেণীর তাত্ত্বিক, এই মার্ক্সীয় তাত্ত্বিকেরা উপরের যে তাত্ত্বিকেরা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছে তাদের সংজ্ঞাগুলোকে উপেক্ষা করে বা অগ্রাহ্য করে রাষ্ট্রবিজ্ঞানের কিছু নতুন সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছে বা রাষ্ট্রকে অন্যরকমভাবে ভাবতে চেয়েছে, এই রাষ্ট্রের বিষয় সম্পর্কে অন্য কিছু বলতে চেয়েছে। কী বলতে চেয়েছে সেটা আমরা এবার দেখে নেব। সমাজের শ্রেণী সম্পর্ক ও শ্রেণী সংগ্রাম সম্পর্কিত বিচার বিশ্লেষণ হলো রাষ্ট্রবিজ্ঞান। তাহলে মার্ক্সবাদের কী বলছে, সমাজে শ্রেণী সম্পর্ক, এখানে শ্রেণী বলতে কী বলা হয়েছে, ক্লাস, মানুষে মানুষের যে সম্পর্ক, শ্রেণীতে শ্রেণীতে যে সম্পর্ক, তোমরা যদি সমাজের দিকে একটু তাকাও তাহলে দেখতে পাবে সমাজে অনেক শ্রেণীর মানুষ বাস করছে, কিন্তু এই মার্ক্সবাদীদের মতে সমাজে মাত্র দুটি শ্রেণী রয়েছে, একটা হচ্ছে শ্রমিক শ্রেণী, একটা হচ্ছে মালিক শ্রেণী। এই যে শ্রমিকের শ্রমিকের যে সম্পর্ক, একটা শ্রমিকের সঙ্গে একটা শ্রমিকের যে সম্পর্ক বা একটা শ্রেণীর সঙ্গে একটা শ্রেণীর যে সম্পর্ক, শ্রমিকের সঙ্গে মালিকের সম্পর্ক বলো বা মালিকের সঙ্গে শ্রমিকের বলো বা শ্রমিকের শ্রমিকের বলো, এই যে সম্পর্কটা, তারপরে কী রয়েছে না শ্রেণী সংগ্রাম, এই যে দুটো শ্রেণী রয়েছে শ্রমিক শ্রেণী ও মালিক শ্রেণী, এদের মধ্যে যে সংগ্রাম চলছে প্রত্যেকটা মুহূর্তে বা প্রতিনিয়ত যে সংগ্রাম চলে যাচ্ছে সেই সংগ্রাম সম্পর্কে যথার্থ বিচার বিশ্লেষণ এবং ব্যাখ্যা প্রদান করাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। তাহলে রাষ্ট্রবিজ্ঞান এগুলোকে নিয়ে আলোচনা করুন। দেখো বিভিন্ন শ্রেণীর তাত্ত্বিকেরা রাষ্ট্রবিজ্ঞানকে নিয়ে বিভিন্ন রকম করে সংজ্ঞা দিয়েছে এবং আমাদের রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করতে গেলে যথার্থ বুঝতে গেলে এই সমস্ত সংজ্ঞাগুলোকে কিন্তু অনুধাবন করতে হবে, সমস্ত সংজ্ঞাগুলো আমাদের দেখতে হবে, নাহলে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আমরা ঠিক মতো করে এই রাষ্ট্রবিজ্ঞান বিষয়টাই আমরা বুঝতে পারবো না। রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটা সোশ্যাল সায়েন্স, তাই এর সংজ্ঞাগুলো প্রত্যেকটা ব্যক্তি তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে তাদের সংজ্ঞাগুলো দিয়েছে, কোনো ব্যক্তির সঙ্গে অপর ব্যক্তির মিল হতে পারে না, তাই সংজ্ঞাগুলোর মধ্যেও কোনো মিল আমরা সেই অর্থে খুঁজে পাই না, কিন্তু তা সত্ত্বেও সংজ্ঞাগুলোকে আমরা শ্রেণীভুক্ত করার চেষ্টা করে থাকি সবসময়। যাই হোক, তাহলে এটা হলো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা। এরপর নেক্সট যেটা আমাদের রয়েছে, রাষ্ট্রবিজ্ঞানকে কেন প্রগতিশীল বিজ্ঞান বলা হয়। দেখো এই যে প্রথম থেকে রাষ্ট্রবিজ্ঞানের যখন উদ্ভব হলো তার যে সাবেকি সংজ্ঞা, সেই সংজ্ঞা থেকে স্তরভেবে যদি আমরা এগিয়ে আসি পরপর কিন্তু এর
উন্নতি ঘটছে বা সংজ্ঞাগুলোর উন্নতি ঘটছে মানে কি, এর তো বিষয়াশয় পরিবর্তন হচ্ছে, নাহলে সংজ্ঞাগুলো আসবে কোথা থেকে? এর পরিধির ব্যাপ্তি ঘটছিল, নাহলে সংজ্ঞা আসবে না। তাই পরিধির ব্যাপ্তি ঘটছে মানে রাষ্ট্রবিজ্ঞানে পরিধি বিকাশ ঘটছে। তাহলে প্রগতি আমরা কাকে বলবো যে এগিয়ে যায়? রাষ্ট্রবিজ্ঞান সোশ্যাল সায়েন্স বা সমাজ বিজ্ঞানের এমন একটা শাখা যার পরিধি প্রত্যেকটা মুহূর্তে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে বা বিস্তার লাভ করছে। এবং প্রগতিশীল বলবো এই কারণে, মানে এই বিজ্ঞানটা উৎপত্তির পর থেকে কোনো একটা জায়গায় সীমিত হয়ে যায়নি বা থেমে থাকেনি, তার বিকাশ এবং বিস্তার ঘটে চলেছে। এবং সেই জন্যই রাষ্ট্রবিজ্ঞানকে আমরা একটা প্রগতিশীল বিজ্ঞান বলবো। এবং রাষ্ট্রবিজ্ঞানের এই যে আমাদের মানুষ সোশ্যাল হিউম্যান হিসেবে বা সামাজিক জীব হিসেবে মানুষের মধ্যে যে চেঞ্জ রয়েছে, আমাদের কার্যকলাপ পরিবর্তন হচ্ছে, এবার এই কার্যকলাপগুলোকে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত করতে হচ্ছে। এবং আমাদের এমন সারাদিনের মধ্যে অনেক কাজ থাকে যা রাজনীতির সঙ্গে সংযুক্ত এবং বা রাজনৈতিক কার্যকলাপ, সেই কার্যকলাপগুলো তো প্রত্যেকটা মুহূর্তে আমাদের করে যাচ্ছি আমরা, তো সেগুলোকে অ্যাড করতে হবে। যখনই আমরা অ্যাড করছি তাহলে এর বিষয় বৃদ্ধি পাচ্ছে, আর বিষয় বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এর প্রগতি একটু একটু করে এগিয়ে যাচ্ছে, বিজ্ঞানে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই রাষ্ট্রবিজ্ঞানকে আমরা সামাজিক বিজ্ঞান বলে থাকি এবং রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে প্রগতিশীল বিজ্ঞান। যাই হোক, এটা হলো আমাদের আজকের রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা এবং রাষ্ট্রবিজ্ঞানকে কেন প্রগতিশীল বিজ্ঞান বলবো সেই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এই আলোচনা সম্পর্কে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা আমাদের ওই মানি ইউটিউব ওয়েবসাইটে যাও, সেখানে কমেন্ট করবে।